আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ছবির সাথে যুক্ত তিনি বহু বছর ধরেই মুম্বাইতে কাজ করেছেন, ঢাকাতে কাজ করেছেন, কিন্তু কোনো ছবি বা কোনো কাজই তাকে এতদিন ধরে সন্তুষ্ট করতে পারেনি। তাই নিজের মতো করে অবশেষে এত বছর পর তিনি বানিয়ে ফেললেন তার মনের প্রথম ছবিটি, নাম ঢাকা অ্যাটাক। গত 10 দিনে রহস্যজনকভাবে খুন হওয়া ডেড বডিগুলোর গায়ে পাওয়া গেছে। লাশের পকেটে হাসি, লাশের পকেটে হাসি। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন সেই ছবির পরিচালক দীপঙ্কর সেনগুপ্ত দীপন। ওয়েলকাম আমাদের অনুষ্ঠানে দীপঙ্কর দা। প্রথমেই বলি যে এই যে নামটা বলতে গিয়ে আমি ধাক্কা খাচ্ছি, দীপঙ্কর সেনগুপ্ত দীপন, সেটা কেন? সেটা যে একটা কাহিনী আছে, মানে আমার এমনিতে পুরো নাম হচ্ছে দীপঙ্কর সেনগুপ্ত। আমি যখন ঢাকা থিয়েটারে ঢুকি, জয়েন করি, তো আমাদের সুবর্ণাপা হচ্ছে আমাদের খুব কিংবদন্তি অভিনেত্রী, সুবর্ণা মুস্তাফা, গোলাম মুস্তাফার মেয়ে। সুবর্ণাপা বললেন যে এই দীপঙ্কর নাম এত বড় বলতে পারবো না, তো আমি তোর নাম দীপন করে দিচ্ছি। আমাদের গ্রুপে ছিল ব্যাপারটা, যেমন গ্রুপে আমাদের অভিনেতা সৈদুজ্জামান সেলিম, গ্রুপে তার নাম হচ্ছে জামান ভাই, কারণ গ্রুপে সেলিম ভাই বলতে আমরা সেলিম আল দিন স্যারকে বুঝি। তো গ্রুপে গিয়ে নাম একটু চেঞ্জ হয় সবার, তো আমার নাম হয়ে গেলো দীপন। তারপর থেকে ওই ঢাকা থিয়েটার সার্কেলটা নিয়েই তো আসলে মোটামুটি বড় হওয়া, ঢাকায় পরিচিতিটা, দীপনটা রয়ে গেল। তো এখন যেটা হলো যে দীপঙ্কর সেনগুপ্ত দীপন নামটা, মানে কোনোটাকেই বাদ দিতে পারছি না। তো সব জায়গা থেকে পরে যখন আমি প্রথম নাটকটা 2000 সালে নাটক আমার অনেয়ার হলো, তখন এত বড় নাম আমার কেমন লাগলো, আমি জাস্ট সেনগুপ্তরে ফেলে দিলাম, সেনগুপ্ত ফেলে দিই। এবং সেনগুপ্ত ফেলে দেওয়ার কাহিনীটাও খুবই, মানে পারিবারিকভাবে মা বলছিল যে না না না, এটা ফেলে দিস না, এটা নিজের পদবি, পদবি এরকম একটা। আবার হচ্ছে যে আমাদের এমনিতে বাংলাদেশে এইসব টাইটেল সেনগুপ্ত বন্দ্যোপাধ্যায় বা চট্টোপাধ্যায় একটু কম থাকে, নর্মালি একটু কম পাওয়া যায়। তো আমাদের জামানের বাড়ি ছিল সীতাকুঞ্জে, ওখানে সেনগুপ্ত ফ্যামিলি আমরা একাই ছিলাম, মানে খামেন সেনগুপ্ত লিখলেই হতো, চিঠি আমাদের বাড়িতে চলে আসতো, আর ঠিকানাটা লাগতো না। তারপরে ফেলে দীপঙ্কর দীপন, তারপরে দীপঙ্কর দীপন নামেই মিডিয়াতে কাজ করেছি। এখন এর বাইরে কিছু বললে মানুষ চিনতে পারে না। প্রথম ছবি যেটা আমি প্রথমেই বললাম যে তুমি মানে এত বছর ধরে ছবির সাথে যুক্ত, কিন্তু এত বছর পর নিজের একটা ফিচার ফিল্ম বানালে, সেটা প্রথমেই যে বিষয় সেটাই কিন্তু খুব একটা সেফ খেললে না, যেটা বিষয়টা দেখে পাওয়া যায়, সেটা কেন? মানে প্রথম ছবি মানেই মানুষ সেফলি খেলে যে ঠিক আছে প্রথমটা উতরে যাক, তারপর না আমরা একটু কঠিনের দিকে। এটা আমার গত 10-12 বছরের নাটকের ক্যারিয়ারে হয়েছে। আমাদের নাটকগুলো একটু অন্যরকমের, আমাদের নাটকগুলো শর্ট ফিল্ম টাইপের হয়, আমাদের 1 ঘন্টার নাটক হয়, সেগুলো শর্ট অফ টেলিফিল্ম হয়, সেগুলো শর্ট অফ ফিল্মের মতোই হয়, মানে তুমি দেখলেই বুঝতে পারবে। একটু আমাদের কলকাতার মতো সিরিয়াল টাইপের ওগুলো হয়, কিন্তু কিছু কিছু আছে তো ওগুলো একটু বিষয়ভিত্তিক আমরা করি। তো ওগুলো ওখানেও আমি সবসময় আমার একটা সাবজেক্ট নিয়েছি যেটা একটু বক্সের বাইরে, মানে আমার ধারণার, আমার সীমাবদ্ধতার, আমার গণ্ডির বাইরে, খুব চেনা জায়গায় চেনা কিছু, কোনো কিছু রিপিটেশন করতে বা যা হয়ে গেছে এরকম কিছু করতে আমার ভালো লাগে না। একটা সিনেমার পিছনে আমি যে পরিমাণ এফোর্ট বা যে পরিমাণ সময় দিই, তো আমার কাছে মনে হয় যে শুধুমাত্র একটা প্রোডাকশন করলাম, তার জন্য সময় দিলাম, তাহলে এত সময় আসলে মানে আমি টাইম নষ্ট করছি। আমার কাছে এটা মনে হয় যে এমন একটা নতুন পথের যদি সূত্র হতে পারে, এবং আমি একটা জিনিস খুব বেশি দিন, মানে বেশিবার, দুবার তিনবার করতেও চাই না, রিপিটেশন করতেও চাই না, আমি ভাঙতে চাই। সে জায়গার থেকে ঢাকা অ্যাটাকটা, ইনফ্যাক্ট ঢাকা অ্যাটাকটা কিন্তু আসলে আমার একেবারেই মানে প্রথম প্ল্যান করা ছবি নয়। ঢাকা অ্যাটাকের আগে আমার 4-5টা স্ক্রিপ্ট ফুল পুরো লেখা আছে, মানে আমি প্রথম যে ছবির স্ক্রিপ্টটা লিখেছি ওটার আমি বাজেট করে যখন বাজেট করতে গেলাম, দেখলাম যে 130 কোটির মতো লাগবে, যেখানে বাংলাদেশের সিনেমার বাজেট হচ্ছে 1 কোটি। আমি ভাবলাম যে বেশি বোধহয় বেশি বক্সের বক্সের বাইরে ভেবে ফেলেছি। তো পরে চিন্তা করলাম যে না, একটু ভাবনাটা কমিয়ে আনতে হবে। তবে সেই ছবিটা যেটা তোমাকে 130 কোটি বলছিলাম, ওটা বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে 2006 ট্যালেন্ট প্রজেক্ট মার্কেটে, ইউরোপিয়ান ফিল্ম মার্কেট বলে ইএফএম, সেখানে প্রায় 2200 প্রজেক্টের মধ্যে এটা সিলেক্ট হয়েছিল, এবং এর জন্য আমার সাথে ইউনিভার্সাল বা ওদের চুক্তিও হয়েছে। কিন্তু এত বড় ছবি ডিল করার মতো অভিজ্ঞতা আসলে আমাদের নেই, সো তারা আমার উপর রিলাই করতে পারেনি যে এই বড় ছবিটা ডিল করতে পারবো।
ওটা ওখানেই রয়ে যায়। ইনফ্যাক্ট ওই যে ছবিটা, ওটা দিয়ে আমার সাথে অনুরাগের অনুরাগ কাশ্যপের পরিচয় এবং তার সাথে তার মাধ্যমে কাজ করা। পরে একটা ছবি প্ল্যান করলাম, ওটাও পিরিয়ডিক ছবি, 1929, এবং দেখলাম যে ওটাও প্রায় 500 কোটি টাকা লাগবে। তাহলে কি মানে আমি একটু কমে ভাবতে পারছি না কেন? সেখান থেকে শুরু করলে আরও কিছু কিছু গল্প রেডি করলাম। তো যখন অনেকগুলো গল্প নিয়ে কাজ করছি এবং বাংলা একটা এক ধরনের সিনেমা দর্শন তৈরি হয়েছে নিজের মধ্যে, দর্শনটা একটু ছড়ানো। কিরকম মানে এটা হচ্ছে যে আমি দেখেছি যে খুব বৌদ্ধ টাইপের ছবি আমাকে টানে না, হলে গেলে আমার আশপাশ তাকাতে ইচ্ছে করে, আমি একটু বোর ফিল করি। আবার একদম মানে এই রাউডি রাঠোর আমাকে টানে না, আমি ছিটকে বেরিয়ে আসি। মানে আমি চাই যে একটু বুদ্ধিদীপ্ত বাট গতি থাকবে, মানে পুরোটা বুদ্ধিদীপ্ত স্মার্ট ছবি, মানে এন্টারটেইনমেন্টও থাকবে বা ইনফরমেশনও থাকবে, স্মার্ট ছবি চাই এই জায়গার থেকে না। মানে আমরা তো একটা একটা গ্রুপ করলাম ঢাকায়, নাম দিলাম সিনেমাস। সিনেমাস হচ্ছে স্মার্ট সিনেমা ফর মাস। নর্মালি হচ্ছে যে মাসের জন্য মানুষ কমার্শিয়াল বানায়, আমাদের প্ল্যান থাকলো যে যদি মাসের জন্য আমরা স্মার্ট সিনেমা বানাই তাহলে তার রূপটা কী হওয়া উচিত। এটা হচ্ছে আমাদের ফিল্ম দর্শন, এটা আমাদের ফিল্ম ফিলোসফি। এই জায়গার সাথে কাজ করতে করতে আমার এক বন্ধু আছে, খুব কাছের বন্ধু, পুলিশে একজন বড় কর্মকর্তা। তো একদিন বললো যে পুলিশিং বলতে আসলে যা বুঝি আমরা, এই যে থানা পুলিশ বা এরকম, এর বাইরে একটা ব্যাপক পুলিশিং আছে যেটা সম্পর্কে আমরা জানি না। সেটাতে পুলিশ সেখানে পুলিশের ড্রেস পরে না, তারা আলাদা তারা সিভিল ড্রেস পরে এবং তারা অন্যভাবে ব্যাপারটাকে কাজটা করে। তো আমার কাছে মনে হলো যে এটা তো খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, তুলে ধরা দরকার। সে বললো যে আমরাও চাই ব্যাপারটা তুলে ধরা হোক, খুব নাটকের মধ্যে যদি করা যায়। আমি বললাম যে এই ব্যাপ্তি আসলে নাটক দিয়ে হবে না, আমি সোয়াট মুভমেন্টের কথা বলছি বা বোম ডিসপোজাল ইউনিট বোম ডিফিউজ করছে, এটা না নাটকের মধ্যে, নাটকের ছোট বাজেটের কলেবরের মধ্যে এটা আসবে না, এই জন্য একটা সিনেমা করতে হবে। এখন দেখুন মানে ঝামেলাটা কোথায়, বাংলাদেশে কোনো সিনেমা করার জন্য সেভাবে স্ক্রিপ্ট রাইটার তৈরি নেই, সেভাবে এডিট মানে টিম, সবচেয়ে বড় হচ্ছে টিম, মানে একজনও এডি তৈরি নেই এই সিনেমাগুলো করার জন্য, ভিএফএক্সের জায়গা তৈরি নেই, আলাদাভাবে যে মানে যা আছে বিজ্ঞাপন যথেষ্ট নয় আপনার মতো, বিজ্ঞাপন কেন্দ্রিক কিছু আছে, বিজ্ঞাপনের 1 মিনিট ডিল করা, একটা ছবির 145 মিনিট ডিল করা কিন্তু আলাদা একটা ব্যাপার। মানে বিজ্ঞাপনের মানুষকে দিয়ে 145 মিনিট ডিল করতে গেলে পরে মানে পুরো ব্যাপারটা, ওদের কাজ করার ধরনটা আসলে ভিন্ন। তো তাহলে পরে কীভাবে ছবিটা হবে বা রেফারেন্সই কী, এরকম ছবি রেফারেন্স বললে আমি বাংলাদেশের কোনো ছবির নাম বলতে পারি না, কলকাতায় কোনো ছবির নাম বলতে পারি না। তবুও ধরুন আপনি পরিচালক হিসেবে, প্রত্যেক পরিচালকই কোনো না কোনো পরিচালককে দেখে ইন্সপায়ার্ড আপনি? আমি একটু ঘুরিয়ে পেছিয়ে অনেককে দেখেই ইন্সপায়ার্ড। বেসিক্যালি আমি বলেছিলাম যে অনুরাগ কাশ্যপের সাথে আমার কাজ করা হয়, তো অনুরাগ কাশ্যপ আমার নিরাজ পান্ডেকে কলকাতায় মুম্বাইয়ের তাকে আমার খুব ভালো লাগে। পাশাপাশি ওদিকে যারা আছে তার মধ্যে মানে আমি নোলানের মারাত্মক রকমের ফ্যান। নোলান, হ্যাঁ একটা ব্যাপার বলা যেতে পারে, নোলানের আগ পর্যন্ত কিন্তু সুপারহিরো মুভিগুলো অনলি ফর মাস ছিল, বাট নোলানের হাতে পড়ে ব্যাটম্যান কিন্তু মাস এবং ক্রিটিক দুজনের কাছেই ফেভারিট হয়ে গেল। এরকম একটা জায়গা ছিল যে কমার্শিয়াল মানে মাসের জন্য কিছু ভালো ছবি বানানো যেটা মাস এবং ক্রিটিক। ইনফ্যাক্ট যে কোনো ফিল্ম মেকারের মানে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে মাস এবং ক্রিটিককে একখানে একখানে করা। এইটার জায়গা থেকে আমাদের ঢাকা অ্যাটাকের জার্নিটা শুরু, এবং ঢাকা অ্যাটাক করতে 4 বছর যে আমাদের মানে টাইম গেছে, তার মধ্যে স্ক্রিপ্টই গেছে আমাদের 1.5 বছর। আচ্ছা, তো আপনি বললেন যে পুলিশের যে দিকটা দেখাবেন, তো সেক্ষেত্রে যে দিকটা আমরা দেখিনি সেই দিকটা দেখব। কিন্তু পুলিশ মানেই দুটো ভাগ হয়ে যায়, একটা ধরুন আমরা যেমন সাউথের ছবিতে দেখি লার্জার দ্যান লাইফ এরকম একটা ক্যারেক্টার, সেটাই কি দেখাচ্ছেন নাকি বাস্তব ধর্মী একজন পুলিশকে আপনি এই ছবিতে দেখাচ্ছেন? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে আমরা একটা মানে প্রত্যেকটা জায়গায় যেটা হয় জল্পিতা মাঝখানে একটা পথ থাকে, যে পথটা দিয়ে গেলে পরে না মেলো না ফ্ল্যাট, মানে এটাতে না ওই না মেলো না ফ্ল্যাটের জায়গা থেকে আমরা গেছি। তো এখানকার পুলিশকে দেখেছি একদমই মানে লার্জার দ্যান লাইফ না, পুলিশ যে কাজগুলো করে সেই কাজগুলোই আমরা দেখিয়েছি।
এখন কিছু বিষয় আছে, যেমন পুলিশের অপারেশনে কেউ যেতে পারবে না বুট জুতো ছাড়া, এটা পুলিশের নিয়ম, ঠিক আছে? হয়তো কেউ একজন ওদিন একটা স্যান্ডেল পরে চলে এসছে, হ্যাঁ, হয়তো যেহেতু ওদের তো এটা থানা নয়, তো সময় হঠাৎ করে অপারেশন তৈরি হলো একটা, ও স্যান্ডেল পরে চলে গেল। ইটস এ সিচুয়েশন, বাট ইটস নট এ মানে রুল। তো আমরা রুলটা পুলিশের নর্মালি যেটা হওয়া উচিত ওটা আমরা ফলো করেছি, যে স্মার্ট পুলিশিং এটা হওয়া উচিত, বাট যা যা করেছি পুরোটার মধ্যে, পুরোটা বাংলাদেশে হয়, মানে এটাই বাংলাদেশের চর্চা, কিন্তু আমরা এই পুরো ব্যাপারটাকে একটু স্মার্টলি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করেছি, তাতে বাস্তবের থেকে খুব দূরে ব্যাপারটা সরেনি। আচ্ছা, শুভ এবং মাহিয়া মাহি এই জুটিটা কি ভেবে, মানে শুভ পুলিশ ঠিক আছে, কিন্তু মাহিয়া মাহি মানে আমরা একটা গ্ল্যামার গার্ল এরকম ভাবি, সেখানে ক্রাইম জার্নালিস্ট। দেখুন, মানে খুব সত্যি কথা বলতে গেলে এরকম একটা ছবিতে মানে নায়ক নায়িকা লাগে, এটা আমাদের নায়ক নায়িকাকে কতটা লজিক্যালভাবে আমি ব্যবহার করছি, মানে কীভাবে তাদের প্রেজেন্সটা সিনেমাতে শুধুমাত্রই গ্ল্যামার দেওয়া নয়, কীভাবে তারা সিনেমার গল্পের সাথে মিশে যায়, এটা হচ্ছে স্ক্রিপ্টের বা ডিরেক্টরিয়াল কারিশমা। তো আমাদের মাহিকে প্রয়োজন ছিল আমাদের সিনেমার জন্য, এবং গল্পে মাহিকে কীভাবে 100% মিশিয়ে দেওয়া যায়, যেন মনে না হয় যে ছবিটা কোনোভাবেই মাহি না হলেও হতো, কিন্তু গল্পটা এখন যেটা হয়েছে তাতে মনে হচ্ছে যে এই ছবিটা একেবারেই মাহিরও ছবি। তো এটা করতে গিয়ে আসলে স্ক্রিপ্টে আমাদেরকে 1.5 বছর সময় দিতে হয়েছে, আমরা প্রচুর কাটাছেঁড়া করেছি, প্রচুর ভার্সন বানিয়েছি, প্রত্যেকটা স্টেপ স্টেপ লিখতে লিখতে গিয়ে আমরা আবার নতুন করে ভেবেছি, আর্গুমেন্ট করেছি, আমাদের সেই সিনেমাসের 8-9 জন মেম্বার সহ আমরা 1.5 বছর ধরে স্ক্রিপ্ট তৈরি করি। একসাথে বাঁচবো না একসাথে মরবো? মানে আপনি বলছেন যে এখন এখানেও টলিউডের নায়িকাদের যে আক্ষেপটা থাকে যে তাদের দিয়ে নাচ গান এবং সাজানো গোছানো ছাড়া কিছু করা হয় না, সেটাই ছবিতে কিছুটা ভাঙতে চলেছে, মানে নায়কের মতো ইম্পর্টেন্ট নায়িকাও। হ্যাঁ, নায়কের মতো ইম্পর্টেন্ট নায়িকা, এবং সবচেয়ে ব্যাপার কি যে আমরা গ্ল্যামারটা রেখেছি, যেহেতু আমি বলেছি বারবার যে দেখুন ছবি কতটা ভালো বা কতটা খারাপ হবে তার চেয়ে কিন্তু আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ঢাকা অ্যাটাকের জন্য ছবি কতটা সফল হবে, আমি এখনও বলছি। কেন বলছি যে বাংলাদেশে একটা বিগ হিট খুব দরকার এই মুহূর্তে, বাংলাদেশে নিজস্ব প্রযোজনার ছবি যৌথ প্রযোজনার ছাড়া বিগ হিট সাম্প্রতিক সময়ে একটু খুঁজে বের করতে হয়, আমাদের বিগ হিট দরকার। তো আমরা একটা হিট ছবি বানাতে চেয়েছি, বাট যতটা সম্ভব আমি অনেস্ট ফিল্ম মেকিংয়ের অনেস্ট ফিল্ম মেকিংয়ের যে সূত্রগুলো সেগুলো মেনেই একটা কমার্শিয়াল সফল ছবি বানাতে চেষ্টা করেছি। আচ্ছা, যৌথ প্রযোজনার কথা যখন বলেন, এখন পরপর বেশ কিছু যৌথ প্রযোজনার ছবি হচ্ছে, মানে ভারত বাংলাদেশ মিলছে ছবির মাধ্যমে, সেটা নিয়ে আপনি কি বলবেন? এটা যদিও ডিরেক্টলি যৌথ প্রযোজনা নয়, তবুও কলকাতা মানে একটা কানেকশন রয়েছে আপনার সাথে। হ্যাঁ, ডেফিনেটলি। মানে দেখুন, যৌথ প্রযোজনা মানে যদি হয় যে যৌথ প্রযোজনা কোন যে জায়গায় শুরু হয়েছিল, যে দুটো দেশের মানুষজন মিলবে, তাদের মধ্যে আসলে শেয়ারিং হবে, মানে দুটা মানুষ ধরনের বিষয় শেয়ারিং করবে, এখান থেকে ওরা শিখবে, ওখান থেকে এরা শিখবে, দর্শক একটা আলাদা ফিল পাবে, এরকম জায়গা থেকে কিন্তু ছবি বাংলাদেশে হয়েছে, মানে পদ্মা নদীর মাঝি, তারপরে মনের মানুষ, তারপরে শঙ্খচিল, তারপরে এরকম বেশ কিছু অবিচার, বহু আগে মিঠুন চক্রবর্তীর ছবি, বিসর্জন, হ্যাঁ, এগুলো বিসর্জন নয়, হ্যাঁ, বিসর্জন নয়, প্রশ্ন নয়, তো এগুলো হয়েছে আমাদের এখানে। কিন্তু একদম বর্তমান সময়ে যে জয়েন্ট প্রশ্ন চলছে, এগুলো আসলে একটু সর্ট অফ এখানে বাংলাদেশটা একটু বঞ্চিত, একটু সর্ট অফ এগুলো কলকাতারই ছবির মতো হয়ে যায়। বাট আমরা যদি প্রকৃত অর্থে জয়েন্ট প্রশ্ন বলতে যা বোঝায় সেটা করতে পারি, তাহলে সেটা অবশ্যই দুই দেশের জন্য। দেখুন, টেকনিক্যালি কলকাতার সিনেমা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে, এটা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, এটা বাস্তব।
বাট আমাদের ওখানে যে পরিমাণ দর্শক আছে সেই দর্শকটা আবার এখানে নেই। সো এবং আমরা অদ্ভুতভাবে দুটো দেশের মানুষ আমরা একই ভাষায় কথা বলি এবং আমাদের কালচারও সেম, সব জায়গা থেকে আসলে কিন্তু একটা ব্যাপক সম্ভাবনার জায়গা আছে বাংলা ছবিকে, যদি দুই বাংলা একসাথে মিলে বাংলা ছবিকে সামনে তুলে নিতে পারে তাহলে যে কোনো বড় ইন্ডাস্ট্রি, মানে আমরা এই হিন্দি বলি আর তামিল তেলুগু বলি, যে কোনো বড় ইন্ডাস্ট্রিকে আমরা বিট করতে পারি। কিন্তু না, এই ব্যাপারটা যদি দুটো দেশের স্বার্থকে মাথায় রেখে তৈরি হয় তাহলে পরে জিনিসটা বেটার হয়। যেমন এই ঢাকা অ্যাটাক ছবিটাতেই আমার টেকনিক্যালে যেখান থেকে আমার মনে হয়েছে যে আমার ইন্ডিয়ার সাপোর্ট দরকার, আমি তামিলের সাপোর্ট নিয়েছি, আমি মালয়েশিয়ার টিমের সাপোর্ট নিয়েছি, মালয়েশিয়ান পুলিশের সাপোর্ট নিয়েছি, তারপরে মুম্বাইয়ের ক্যামেরাম্যান এসে কাজ করেছে, কলকাতার ক্যামেরাম্যান গিয়ে কাজ করেছে, এখানকার টিম কাজ করেছে, তো আমার যখন যেখানে যেভাবে প্রয়োজন আমি সাপোর্ট নিয়েছি। এবারের ঘটনাটা অনেক বেশি ক্রিটিক্যাল, আমাদের ইউনিটের বেস্ট অফিসারদের এই কাজের দায়িত্বভার দিচ্ছি। আচ্ছা, বাংলাদেশের দর্শক এই নতুন জিনিসটা নিতে কতটা প্রস্তুত? কারণ আপনি বললেন যেহেতু ইন্ডাস্ট্রির কথা বললেন, সেক্ষেত্রে দর্শক দুটো বড় বাধা। একটা বড় বাধা হচ্ছে আমাদের সিনেমা হল নেই ভালো, আমাদের পুরো হাতে গোনা 10টা ভালো সিনেমা হল পাওয়া যাবে পুরো বাংলাদেশে, মানে একদম ঠিকঠাক এসি টেসি নিয়ে বসার মতো, আর সিনেমা হল নেই আমাদের। আর সিনেমা হল যে নেই তার পিছনে আসলে সিনেমাও নেই, মানে এগুলো ভালো সিনেমা হচ্ছে না, ভালো সিনেমা বাট দর্শক আছে প্রচুর সিনেমা দেখার মতো, এই যে এটা একটা বড় একটা সমস্যা। আর একটা বিষয় হচ্ছে যে যেখানে সিনেমা দেখার চর্চা না থাকে, যেমন যে নদীতে স্রোত থাকে না সেখানে কিন্তু পলি পড়ে, তো আমাদের সিনেমার যে ব্যবসার স্রোতটাতে পুরো পলি পড়া একটা স্রোত যেখানে জলের প্রবাহ খুব কম, সেখানে ঢাকা অ্যাটাকের মতো একটা বড় বাজেটের ছবি কতটা পয়সা তুলে নিয়ে আসতে পারবে, কতটা কিছু করতে পারবে, এর জন্য আমাদেরকে অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, প্রচার টেকনিক, কিছু গিমিক, কিছু মানে মার্কেটিংয়ের যেসব থাকে ধাপগুলো সেগুলো আমাদের করতে হচ্ছে, টিজার ট্রেলার প্রমোশনাল আইটেমগুলো সেভাবে তৈরি করতে হচ্ছে। তো আমরা আসলে একটু স্রোতের বিপরীতেই চেষ্টা করছি, পাশাপাশি একটা ভরসা আছে যে সারা বিশ্বে অনেক বাঙালি ছড়িয়ে আছে, প্রবাসী বাঙালি, সেই প্রবাসী বাঙালিদের কাছে যদি সেখানে পৌঁছাতে পারি তাহলেও তো আমরা যে খরচটা করেছি ছবিটার পেছনে সেটা তুলে আনতে পারবো। আচ্ছা, বাংলাদেশের এরপর কোন অভিনেতা বা অভিনেত্রীর সাথে আপনার, মানে আপনি তাকে কাস্ট করতে চান বা কলকাতারও যদি বলা? আমার যেটা হচ্ছে যে আমার নিজের সাকিবকে ভালো লাগে, আমি সাকিবকে পছন্দ করি, সাকিব এবং আমাদের ওখানে সত্যিকার অর্থে হিরো হিরোইনের একটু কমতি আছে আমাদের ওখানে, খুব টানা নাম বললে না আমি পাঁচটা হিরোর নাম বলে ফেলতে পারবো বা পাঁচটা হিরোইন নাম বলে ফেলতে পারবো এরকম জায়গাটা নেই, এই জায়গাটাও একটা সংকটের কারণ। এবং সেটা মানে সত্যিকার অর্থে বলতে গেলে পরে আমাদের ওখানে এই জায়গাটাই একটু মানে পরবর্তী সিনেমার জন্য সংকটের জায়গা যে পারফর্মার কারা হবে। আর কলকাতাতে অনেকেই আছে যারা ভালো কাজ করতে পারে, আমি আগেও বলেছি আমি খুব বেশি ডিজাইনে বিলিভ করি, যেমন যদি ডিজাইনটাই এমন হয় যে সেই ডিজাইনে কাকে লাগছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, মানে আমি কখনোই না যে সাকিবকে নিব দেখে সাকিবের মতো ডিজাইন করব এটা আমাকে দিয়ে হবে না, মানে সিনেমা নাও করি আমার জন্য যেটা হবে যে একটা গল্প চুজ করব, সেই গল্পটা যদি সাকিবকে ডিমান্ড করে আমি সাকিবকে নেওয়ার জন্য 2 বছর ওয়েট করব। মানে টাইপ কাস্ট করাটা আপনি একেবারে, যেটা আমাদের এখানেও হয়ে আসছে পরপর। তো এরপর যেটা জানতে চাইবো যে এই ছবিতে মুম্বাইয়ের একটা কানেকশনও আছে কিন্তু অরিজিৎ সিং, তার সাথে কাজ করার যদি অভিজ্ঞতা কিছু বলেন বা? এটা আসলে একেবারেই অরিজিতের সাথে আমাদের যে যোগাযোগটা হয়নি, যোগাযোগ করেছে অরিন্দম, অরিন্দম আমাদের গান বানিয়েছে, ওই ওর সাথে যোগাযোগ করেছে এবং এই গানটার কীরকম হবে তার পিছনে আমাদের একটা ব্রেন স্টর্মের জার্নি আছে, মজা পাবেন শুনলে পরে বলি। যেমন এই গানটা যখন প্রথমে আমাদের লেখা হলো, যে লিখছিল লিরিক্স সে বললো যে প্রেমের গান না তুমিতে ঠিক পোষায় না গো, মানে তুই ছাড়া প্রেমের গান মানে হচ্ছে না ঠিক, আর আপন লাগে তুই আপন লাগে। আর আমি ওকে বোঝালাম যে দেখো যে তুই তুমির ব্যাপারটা কিন্তু বাংলাদেশে খুব সেন্সিটিভ, মানে একদমই সেন্সিটিভ। যেমন আমাদের এখানকার টেকনিক্যাল ক্রু, ক্যামেরা ক্রু আমাদের পুলিশকে বলেছিল তুমি একটু সরো, তো সে পুলিশে কমপ্লেন করে দিয়েছিল যে আমাকে তুমি বলছে, মানে আপনি করে বলতে হয় আমাদের ওখানে। তো আবার প্রেমিক প্রেমিকারা
মানে একটা গানও আছে আমাদের ওখানে যে তুমি বলে ডাকলে খুব মধুরও লাগে, আজ থেকে আর আপনিও বলে ডেকো না আমাকে। প্রেমের ক্ষেত্রে না, তুমি মানে প্রেমিক প্রেমিকা, তুমি মানে বন্ধু বান্ধব, আপনি মানে দূরের মানুষ। এটাও বুঝছিল না আমাদের আমাদের যে লিরিসিস ছিল। পরে কি করা যায়, অনিন্দ্যদা চন্দ্রবিন্দুর উনি একটা শুধু বুদ্ধি বের করলেন, সে বললো যে কাজ করি তুই তুমি তো বাদই দিই, সম্বোধনে না যাই, সম্বোধন ছাড়া একটা গান লিখে ফেলি। তো সে একদম তুই তুমি অ্যাভয়েড করে গান লিখে ফেললো, কিছু অসাধারণ লিরিক্স লিখলেন উনি। এবং প্রথমবার ইসে যখন পাঠালো হাতে লিখে হোয়াটসঅ্যাপে পেলাম আমরা, আর বুঝলাম যে আমাদের কিছু লাগবে না। অরিন্দম শুরু করে ফেললো, শুরু করে আমাকে পাঠালো স্ক্র্যাচটা, আমি প্রথম দিন শুনে বললাম আমার কিছু লাগবে না। এবং অরিজিৎ তো গানটা খুব ভালো গেয়েছে এবং গানটা নিয়ে আমি খুব আশাবাদী। এবং ছবিতে গানের পজিশনিংটা এমন একটা জায়গায় আছে যেটা জায়গাটা খুব বেশি লজিক্যাল। আমি জানি অভিমানী তার চোখ সাবধানে থাকি যদি কথা নয় নাই হোক। আচ্ছা, তো এই এই গানের কথা বলতে বলতেই যেটা আপনি এর আগে বলছেন যে কথা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ খুব সেন্সিটিভ, তো এর আগেও আমরা দেখেছি আমাদের এখানে একটা বস টু ছবিতে যেখানে গানটার কথাটাই চেঞ্জ করে দিতাম, সেই জায়গাটা থেকেও কি মানে একটা অসুবিধা হয়, মানে অনেক মাথায় রেখে সেন্সর বোর্ড এই ভাষা কথা এত জায়গা রেখে কি নিজের মনের মতো ছবিটা কি বানাতে পারলেন বা পারছেন বলে মনে হয়, নিজের কাজটা পুরো দিতে পারছেন? দেখুন, যে কোনো শিল্পই সীমাবদ্ধতার শিল্প, মানে অনেকে বলে যে সীমাবদ্ধতার মধ্যে শিল্প হয় না, একদম, কিন্তু আপনি খুব ডিপলি চিন্তা করে দেখবেন এই যে একটা ছবি ফ্রেমে, একটা ছবি ফ্রেমটা কিন্তু একটা সীমাবদ্ধতা, আপনি চাইলে এই ফ্রেমের বাইরেও আঁকতে পারছেন না, আপনাকে ফ্রেমের মধ্যেই আঁকতে হচ্ছে, আপনাকে কিছু রং তুলি দিয়ে আঁকতে হচ্ছে, আপনি চাইলে কাগজের মধ্যে হাতুড়ি বটাল দিয়ে আঁকতে পারছেন না। তার মানে শিল্প করতে গেলে আপনাকে কিছু নিয়ম মেনে শিল্প করতে হবে, শট নিতে গেলে লাইট জ্বালিয়ে ক্যামেরা অন করে শট নিতে হবে, পুরোটাই কিন্তু একটা ফ্রেমে বাঁধা ছকে বাঁধা জিনিস। এবং যে কোনো শিল্প, আপনি কবিতা লিখছেন কাগজে কলমে কবিতা লিখছেন, এমন না যে রাস্তা থেকে আপনি গাছের পাতা ছিঁড়ে তার মধ্যে রক্ত দিয়ে লিখে ফেললেন কবিতা, মানে আপনাকে যে কোনো জায়গায় একটা নিয়ম মেনে শিল্প করতে হয়। হ্যাঁ, কিন্তু সেই লেখাটার মধ্যে যে স্বাধীনতা থাকে সেটা আপনি, এটাই হচ্ছে মানে মূল জায়গা। প্রথম প্রথম মনে হতো যে অনেক বাধা নিষেধ আছে, এখন যেটা মেনে নিয়েছি যে এই সীমাবদ্ধতার মধ্যে যতটা সম্ভব আপনি আলাদা কিছু করতে পারবেন, ততটা সম্ভব আপনি নিজেকে তুলে আনতে পারবেন, বের করতে পারবেন, ততটাই আসলে আপনি কাজ করতে পারবেন, নাহলে পরে আপনাকে নিজের জন্যই কবিতা লিখতে হবে। শুনেছিলাম যে শুভ তার বাবাকে এই ছবিটা ট্রিবিউট দিতে চান কারণ তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তোমার ক্ষেত্রেও কি এরকম কোনো মানুষ আছেন যার জন্য এই ছবিটা বানানো নাকি এমনি বানিয়েছো? দেখো, মানে যেটা হচ্ছে যে একটা ছবি আলাদা করে ট্রিবিউট দেওয়ার ব্যাপার নেই, মানে আমি অনেক টিভিতে আমার বহু নাম গেছে, তো আমি দেখতাম যে টিভি যখন শেষ হয়ে যেত সব কিছু নাটক, মানে সবাই উঠে গেল না, আমার মা শেষ পর্যন্ত কখন নাম আসবে পরিচালনায় দীপঙ্কর দীপন ওটা দেখার জন্য বসে থাকতো। তো আমার কাছে মনে হয় যে সারা জীবন যত কাজ করে যাব, মানে ওটা আসলে মার জন্য করা, মানে মা আমার একদমই মানে খুব ভালো দর্শক, আমার সমস্ত কাজের একদম শেষ পর্যন্ত দেখেন। সো এ শুধু একটা ছবি নয়, মানে একদমই যা কিছু তৈরি হবে ওটা থেকে আমার সেই মার এই সাপোর্টটা খুব মাথায় কাজ করে। থ্যাংক ইউ সো মাচ, অনেকটা সময় আমাদের দিলে, তবু দর্শকদের মানে এদেশের ওদেশের দুই দেশের দর্শককে যদি ঢাকা অ্যাটাক নিয়ে লাস্টে কিছু বলে দাও। ঢাকা অ্যাটাক একটা দীর্ঘ 4 বছর ধরে আমরা একটা সিনেমা তৈরি করেছি, ছবিটা দেখলেই বুঝবেন যে মানে 4 বছর বাংলাদেশের যেখানে এই ধরনের একটা সিনেমা করার কাঠামো অনুপস্থিত সেখানে এই ছবিটা করতে আমাদের 4 বছর লেগেছে। আমাদের শুটিংটা করতে হয়েছে 1.5 বছর ধরে, পরবর্তীতে যদি আমরা ঢাকা অ্যাটাক করি নিশ্চয়ই 4 বছর লাগবে না, কিন্তু প্রথমবার অনেক কিছুই নতুন করে করতে হয়েছে। এই ছবিটার মধ্যে একেবারেই ফ্রেমে বাঁধা কোনো রকমের গল্প পাবেন না, এটার মধ্যে এই ছবিটা একটু আলাদা রকমের, একটু আলাদা জনরার, একটু র ছবি,
দুটোর মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট আছে। সবচেয়ে বড় ব্যাপার কি, এই ছবিটা একেবারেই মানে বাংলাদেশের ছবি, মানে এই জায়গা থেকে ঢাকা অ্যাটাকটা এবং এখান থেকে যেই একটা নতুন ধরনের ছবি তৈরি হচ্ছে, এই জনরাটা যেমন কপ থ্রিলার, পুলিশ থ্রিলার বাংলাদেশে মানে পৃথিবীর খুব বিখ্যাত একটা জনরা, বাংলাদেশে কখনো হয়নি। সুতরাং এই নতুন একটা ধারার ছবিকে যদি আপনারা পৃষ্ঠপোষকতা কথা করেন, সফল করেন, তাহলে হয়তো পরবর্তীতে এই ধারায় আরও অনেক ভালো ভালো সিনেমা তৈরি হবে। তো সুতরাং এই ধারা এবং ঢাকা অ্যাটাকের ভবিষ্যৎ আসলে নির্ভর করছে দর্শকের উপরে। আমরা অনেক চেষ্টা করেছি, কোনো চেষ্টা ত্রুটি রাখিনি। আমরা চাই হলে এসে সিনেমাটা দেখুন এবং ঢাকা অ্যাটাকের সাথে থাকুন। Begin. আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।